sthapakaya cha dharmasya sarva dharma swarupine avatara varishthaya Ramakrishnaya te namaha. Manche upavishta Srimad Swami Aparananji Maharaj, Swami Nitya Muktananji Maharaj, ar amar samne boshe achen anek pravin sanyasi Maharaj, amar sadhu brahmacharira matajira ar samvet Shri Ramakrishna Bhakta Mandali. Amake bola hoyeche dhanyabad gyapan kora. কিন্তু আমার সেরকম ভাষা নেই, সেরকম পাণ্ডিত্য নেই, কিন্তু সাহস করে আমি আপনাদের সম্মুখে উপরে উঠেছি মঞ্চে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে। আমরা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 183তম জন্মতিথি উপলক্ষে যে ভক্ত সম্মেলনে আয়োজন করেছি গতকাল থেকে আরম্ভ হয়েছে, আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন এখানে, আজকেও সারাদিন চলছিল, আগামী গতকাল আমাদের পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী সুমানন্দজি মহারাজ আমাদের সবাই সামনে তার আশীর্বাদ রাখলেন, তাকে আমরা ধন্যবাদ বলতে পারি না, আমরা কোটি কোটি প্রণাম তাকে জানাচ্ছি। এই যে এত বিশাল বড় আয়োজন করা হয়েছে তার জন্য যদি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে হবে সেটা হচ্ছে পূজনীয় ম্যানেজার মহারাজ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, তাকে সাহায্য করেছে আমাদের মঠে অনেক সাধু ব্রহ্মচারীরা, তারপরে অনেক ভলেন্টিয়ার্স তাকে নানাভাবে সাহায্য করেছে, নিজে খাওয়া দাওয়া চা পান তারা সব ব্যবস্থা করেছে যাতে সুস্থভাবে এটা সমাবেশ হতে পারে, সেই জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া ইলেকট্রিসিটি, তারপরে যে প্যান্ডাল, তারপরে পুলিশ, মাইক ইত্যাদি যারা আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যদি আপনারা যদি না থাকতেন, আপনারা দূর দূর থেকে এসছেন কষ্ট করে, কালকেও এসছেন সারাদিন থেকে রাত্রি চলে গেলেন, আজকেও সকালে এসে আবার সন্ধ্যা আরতি করে এখান থেকে চলে যাবেন, আপনারা যদি না থাকতেন আজকে এই শোভাটা এটা পেত না ইত্যাদি। যাই হোক, গতকাল থেকে আমরা এখানে আছি, আমাদের সবাই খুব ভালো লাগছে, এ একটা সুযোগ যখন আমরা নিজেকে ঠাকুর মা স্বামীজির সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করা একটা সুযোগ পাই। আমাদের সর্বদাই আমাদের চিন্তা করতে হবে আমাদের যে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে আমাদের কি সম্পর্ক, হোয়াট ইজ আওয়ার রিলেশনশিপ উইথ দিস রামকৃষ্ণ মুভমেন্ট। যদি এই রামকৃষ্ণ ভাবধারা যদি একটা বিশাল বড় মেশিন হয় তাহলে আমরা ছোট ছোট একটা হুইল, এ স্মল কগ ইন দিস হিউজ মেশিন। এ থেকে আরো বলতে পারি এটা একটা লিভিং অর্গানিজম, একটা জীবন্ত শরীর যার আমরা এক একটা সেল, এক একটা অঙ্গ ইত্যাদি। এই যে একটা বিশাল বড় ওশন সমুদ্র, আমরা তার এক একটা ঢেউ। সেই জন্য এই যে স্বামী বিবেকানন্দ এটা বলছেন এটা 1500 বছর চলবে এ ভাবধারা, আমরা ধন্য আমরা তার
একটা তার একটা ভাগ নিতে পেরেছি ইত্যাদি। যদি আমরা সবসময় আমরা যদি অ্যালার্ট থাকি, আমরা কনশিয়াস থাকি, শ্রী রামকৃষ্ণ দেব আমাদের এটা সুযোগ দিয়েছেন তার সঙ্গে আইডেন্টিফাই হতে, তাহলে আমরা নিজেকে সত্যি সত্যি ধন্য মনে করব। এটা খুবই কঠিন। শ্রী ভগবানের লীলা চিন্তা করা, আমরা সত্যি অবাক হয়ে যাই কি করে এটা আরম্ভ হয়। স্বামী বিবেকানন্দ তিনি সমাধির আনন্দে ডুবতে চাইছিলেন, তিনি শ্রীরামকে প্রার্থনা করছেন, আপনি আমাকে আশীর্বাদ দিন, আমি সবসময় সমাধিতে ডুবে থাকি। শ্রীরাম তাকে বকছেন, তাকে তিরস্কার করছেন, বলছেন ভাবছিলাম কোথায় তুমি একটা বিশাল বটবৃক্ষের মতন হবে, আর সে বটবৃক্ষে আমরা দেখছি দেশ বিদেশে এখন ছড়িয়ে পড়েছে, তার ছত্র ছায়ায় লক্ষ লক্ষ মানুষ এখন শান্তি পাচ্ছে, আর তার জন্য আজকে এটা সম্ভব আমরা এখানে একত্রিত হতে পেরেছি ইত্যাদি। এটা আমরা কখনোই ভুলতে পারি না। যদি শ্রীরামকৃষ্ণ তাকে সে আশীর্বাদ তখন করতেন, জানি না আজকে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন হতো কিনা, আর আজকে আমরা এখানে থাকতাম কিনা। আরেকটি কথা আপনাদের মনে পড়বে, শ্রী শ্রীমা সারদা দেবী দক্ষিণেশ্বরে একদিন যখন তিনি ঠাকুরকে দুপুরে প্রসাদ দিয়েছিলেন, ঠাকুর চোখ বন্ধ করে বসেছিলেন, শ্রী শ্রীমা সারদা দেবী তাকে ডাকছেন, ভাবছেন তিনি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে উঠছেন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন আমি ভাবের ঘরে কোথায় দূর একটা দেশে গিয়েছিলাম, যেখানকার মানুষ খুব ফর্সা, তাদের ভাব ভক্তি দেখে আমি অবাক হয়ে গেছি। তখন শ্রী শ্রীমা সারদা দেবী তিনি জানতেন না এমন কিছু দেশ আছে যেখানে মানুষের চেহারা খুব ফর্সা, কিন্তু পরবর্তীকালে যখন সিস্টার নিবেদিতা ম্যাকলাউড, সিস্টার ক্রিস্টিন ইত্যাদি যখন মায়ের কাছে এলেন, তখন তার মনে পড়লো শিশি ঠাকুর দেশ বিদেশে কি করে তিনি যেতেন, সে ভাবের ঘরে মানুষকে সান্ত্বনা দিতেন, তাদের ভাব ভক্তি ইত্যাদি দিতেন ইত্যাদি। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে এসে রামকৃষ্ণ মঠ মিশনে স্থাপনা করলেন, তখন তিনি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, বলছেন যে আধ্যাত্মিক তরঙ্গ এখান থেকে উঠতে আরম্ভ করেছে, সে দেশ বিদেশে একটা প্লাবন নিয়ে আসবে। ঠিক স্বামীজি থাকতে থাকতে আমরা দেখছি মঠ মিশনে কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়লো ইত্যাদি। যে পেছনে আমরা দেখছি সে অবতার পুরুষে যিনি চোখ দিয়ে কিছু অশ্রু ফেলেছিলেন, সে অশ্রু আস্তে আস্তে আমরা দেখছি সেটা নদীর রূপ ধারণ করলো, আর যারা ভাব ভক্তি নিয়ে এলো তারা সে নদীর প্রবাহে তারা সে সমুদ্রের দিকে গেল আর মুক্তি লাভ করলো, আর যাদের সেরকম ভাব ছিল না কিন্তু তারা নদীর ধারে এসে তাদের পরিবর্তন হলো ইত্যাদি। সেই জন্য যখন আমরা ঠাকুর স্বামীজি আর মায়ের জীবনী পড়ি, কত মুমুক্ষ যাদের অনেক জন্মে তাদের ভাব ভক্তি ছিল তারা এদের সংস্পর্শে তারা মুক্তি লাভ করলো ইত্যাদি। এর রহস্যের পেছনে আমরা দেখছি সে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণের সে অশ্রু। আমরা যখন রামকৃষ্ণ মঠ মিশন আরম্ভ হলো, স্বামী বিবেকানন্দ 1897 রামকৃষ্ণ মিশনের স্থাপনা করলেন, তারপরে প্রায় একটা মিটিং হতো, হয়তো বলরাম মন্দিরে হতো বা অন্য কোথাও হতো। সে 18th মিটিং যখন চলছিল
8 August 1897 তখন সেই মিটিং এ গিরিশচন্দ্র ঘোষ শ্রী রামকৃষ্ণের স্মৃতি চারণ করেন তখন তিনি বলছেন আমি একদিন ঠাকুরের কাছে গেছি দেখছি ঠাকুর খুব কাঁদছেন তার চোখ দিয়ে জল পড়ছে তিনি বলছেন আমার নিতাই খালি পায়ে ঘরে ঘরে গিয়ে ঈশ্বর প্রেম তিনি বিতরণ করেছেন কিন্তু আমি ঘোড়া গাড়ি ছাড়ে কোথায় নড়তে পারি না ইত্যাদি এই যে শ্রী রামকৃষ্ণের এই মানব প্রেম কি করে তিনি আমাদের জীবনে আসবেন কি করে আমাদের ত্যাগ বৈরাগ্য ভাব ভক্তি তিনি দেবেন আর মুক্তির পথে আমাদেরকে অগ্রসর করবেন তার সেটা তার প্রাণপণ চেষ্টা ছিল এটা কি আমরা কখন ভুলতে পারি শ্রী রামকৃষ্ণ দেব যিনি সবসময় প্রায় সমাধিস্থ থাকতেন তিনি মাকে বারবার প্রার্থনা করছেন মা তুমি আমাকে বেহোশ করো না আমি ভক্তদের সঙ্গে কথা বলতে চাই কে এরকম প্রার্থনা করতে পারে নারায়ণের মতন লোক তিনিও সমাধিতে সবসময় ডুবে থাকতে চাইছেন শ্রী রামকৃষ্ণদেব তারও হচ্ছে মুহুর্মুহুর তার সমাধি হচ্ছে কিন্তু তার মধ্যে তিনি মাকে প্রার্থনা করছেন মা আমার বেহোশ করবে না ইত্যাদি আমরা কখন ভুলতে পারি সে অবতার পুরুষ গিরিশচন্দ্র ঘোষকে বলছেন বলছেন যদি আমাকে সাগরদানা জল খেয়েও যদি বাঁচতে হয় তারপরেও কিন্তু আমি মানুষের উপকার করা বন্ধ করব না তাদের আমি সাহায্য করবো ইত্যাদি আবার বলছেন গিরিশকে যদি একটা মানুষকে মুক্ত করার জন্য আমাকে 1000 বার জন্ম গ্রহণ করতে হয় আমি নিজেকে ধন্য মনে করব মানে এত কষ্ট করতে তিনি রাজি আছেন শুধু আমাদের জন্য ইত্যাদি শ্রী শ্রী মা সারদা দেবী তিনিও বলছেন শেষের দিকে ঠাকুর কথা বলতে পাচ্ছেন না কিন্তু তার সত্ত্বে তিনি ভক্তরা এলে তিনি তাদেরকে উপদেশ দিতেন বলছেন গলা দিয়ে তার রক্ত বেরোচ্ছে কিন্তু তারপরেও তিনি সে কথা বলা বন্ধ করছে না তাদেরকে উপদেশ দেবেন স্বামী বিবেকানন্দ তিনিও সিস্টার নিবেদিতাকে একদিন বলছেন বলছে আমি দেখেছি আমি দেখেছি সিস্টার নিবেদিতা অবাক করে বলছেন তিনি বলছেন স্বামীজি কি দেখেছেন বলছেন যেমন ভগবান বুদ্ধ শেষের দিকে শরীর ছাড়ার আগে তিনি 3 বার উঠলেন যারা যাদের কোনো সন্দেহ ছিল যাদের কোনো সমস্যা ছিল তারা বুদ্ধের কাছে এসে তারা তিনি তাদেরকে সে সংশয় তিনি দূর করলেন সেরকমই শ্রী রামকৃষ্ণকে সেভাবে দেখেছি ইত্যাদি এই ছিলেন আমাদের শ্রী রামকৃষ্ণদেব আমাদের এত কষ্ট করে আমাদের জন্য এসছেন সেই জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হয় কী করে সকাল বিকালে তার আমরা স্মরণ করতে পারি শ্রী রামকৃষ্ণদেব নিজে একটা উদাহরণ দিচ্ছেন যেমন একটা কামার সে একটা লোহা আগুনের উপর রাখছে তারপরে 5 মিনিট 10 মিনিটের মধ্যে সে আগুনের তাপে দেখা যাচ্ছে সে লোহার যেটা সে কালো সেটা লাল হয়ে যাচ্ছে তখন আগুন আর লোহা কোনো ভেদ নেই মানে সব পুরো আলো জ্বলছে ইত্যাদি বলছেন সেই শ্রী রামকৃষ্ণদেব বলছেন যদি আমরা সকাল বিকালে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যদি আমরা ঈশ্বরের চিন্তা করি দেখবেন আমাদের মনটা সেরকম ঈশ্বরের মতন হবে এরকম নানাভাবে তিনি আমাদের উপদেশ দিয়েছেন সহজভাবে যাতে আমরা তার আমরা স্মরণ মনন করতে পারি শ্রী রামকৃষ্ণদেব বলছেন ভগবান লাভের জন্য 2টি জিনিস দরকার একটা হচ্ছে বিশ্বাস ফেথ আর একটা হচ্ছে শরণাগতি সেলফ সারেন্ডার সেই জন্য বিশ্বাস 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 তিনি প্রায় বলতেন ইত্যাদি বিশ্বাস হলো নিজের উপরে সে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস সেটা প্রথম দরকার আমাদের তারপরে দ্য ইন্টেন্স লাভ অ্যান্ড ডিভোশন ফর দ্য আইডিয়াল আমাদের যে ইষ্ট তার পেছনে সে ভালোবাসা তার পেছনে সে প্রেম আর
সে আমাদের ইষ্টকে সে আইডিয়ালকে আদর্শকে কিভাবে আমরা সেবা করতে পারি ইত্যাদি। আরেকটি কথা হচ্ছে ব্যাকুলতা, যেটা শ্রী রামকৃষ্ণ বারবার তিনি জোর দিতেন ব্যাকুলতা। যেমন একটা শিশু যখন তিনি মাকে খুঁজে পাচ্ছেন না, তার সে কান্না শেষ হয় না, সেরকম ব্যাকুলতা আমাদের দরকার। আর একটা উদাহরণ, যেমন নববিবাহিত একজন বধূ, হয়তো তার স্বামী হয়তো কোন অন্য কোনো দেশে গেছে যা অন্য কোনো স্টেটে গেছে তাকে দেখবার জন্য, তা সে ব্যাকুলতা। আর একটা একটা ধনী যার বিশাল বড় একটা প্যালেস, সে দেখছে চোখের সামনে দেখছে তার আগুন লেগে গেছে, তার সব ধন সম্পদ সোনা সব কিছু দেখছে পুড়িয়ে যাচ্ছে ইত্যাদি, তার কি যন্ত্রণা। সে ভাবছে হয়তো আমি আমাকে রাস্তায় এখন বসে থাকতে হবে, তার রাত্রে ঘুম নেই যতক্ষণ তার আর একটা বাড়ি হচ্ছে থাকার জন্য। শ্রী রামকৃষ্ণ এরকম আমাদের তিনটি টানে কথা বলেছেন, যতক্ষণ না সে তিনটি টান এক হচ্ছে ততক্ষণ আমাদের সে ভগবান লাভ হতে পারে না। আরেকটি টান বলেছেন, সে একটা ধনী যার হতে যে একটা যার সোনা আছে তার পাশে যদি একটা একটা চোর থাকে, যদি সে জানতে পারে পাশে ঘরে একজন বড় লোকে তার অনেক সোনা আছে আর দেওয়ালটা খুব পাতলা, সে সারা রাত ওখানে বসে থাকবে, কখন সে বড় লোক হয়তো ঘুমিয়ে পড়বে আর সে দরজা ভেঙে সে ঢুকে সে সোনা নিতে পারে, এরকম ব্যাকুলতা আমাদের সেটা দরকার। কিন্তু আমাদের যতক্ষণ কাম কাঞ্চন আসক্ত মন থাকবে ততক্ষণ আমরা কিছুতে এগোতে পারবো না ইত্যাদি। শ্রী রামকৃষ্ণ দেব আরেকটা বলছেন, সে ব্যাকুলতা বলছেন, একটা অল্প বয়সে মেয়ে, তার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে, তারপর তিনি বিধবা হন, কিন্তু কোনোদিন তার স্বামীর চেহারা পর্যন্ত দেখেনি। তিনি বন্ধুদের কাছে শুনছেন, তাদের স্বামীর কথা শুনছেন, তিনি একবার তার বাবাকে বলছেন, বাবা আমার স্বামী কোথায়? তিনি তাকে বলছেন, দেখো তোমার স্বামী শ্রীকৃষ্ণ স্বয়ং গোবিন্দ, যদি তুমি মনে প্রাণে তাকে ডাকতে পারবে দেখবে ঠিক তিনি তোমাকে দর্শন দেবেন। সে মেয়েটি ঘরের মধ্যে দরজা সব বন্ধ করে তিনি মন প্রাণ দিয়ে চেষ্টা করলেন, তাকে ডাকলেন আর তিনি সে গোবিন্দের সেটা দর্শন পেলেন ইত্যাদি। এরকম আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নানাভাবে তিনি আমাদের বলছেন কি করে আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারি, কিন্তু তিনি সবসময় সেই ব্যাকুলতা উপরে সরলতা উপরে তিনি জোর দিয়েছেন। তিনি শিবুর কথা বলছেন, বলে শিবু যখন অল্প বয়স ছিল একদিন বাগানে তিনি হরিং ধরছেন আর যখন বাতাস আসছে গাছে একটা শব্দ করছে, তিনি গাছকে বলছেন পাতাকে বলছেন তোমার চুপ থাকো আমি হরিং ধরবো নালে ওটা পালিয়ে যাবে, এরকম সরলতা দরকার ইত্যাদি। যতক্ষণ সেটা থাকবে আমাদের সেটা ভগবান লাভ হতে পারে না। এছাড়া আরেকটা জিনিস যেটা ঠাকুর বলছেন সেটা বলছেন শরণাগতি, সেলফ সারেন্ডার। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে পরিক্রমা করছেন পরিব্রাজক অবস্থায়, তিনি অযোধ্যাতে পৌঁছেছেন, তিনি বৃন্দাবনে আছেন, বৃন্দাবন থেকে তিনি গোবর্ধন পাহাড়ে তিনি পরিক্রমা করছেন, তখন তিনি একটা শপথ নিয়েছিলেন ঠিক করেছিলেন তিনি টাকা পয়সা ছুঁবে না আর তিনি কারো কাছে ভিক্ষাও নেবে না, যদি ঠাকুর থাকেন তিনি নিজে থেকে তাকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। একদিন যখন তিনি ঘুরছিলেন পরিক্রমা করছিলেন তখন খুব প্রচণ্ড বৃষ্টি হলো, তার জীবন আরও বেশি কঠিন হলো, কিন্তু তার সত্ত্বেও তিনি সেটা পরিক্রমা করছেন।
তিনি দেখছেন পেছন থেকে কেউ ছুটছে, তাকে ডাকছেন বাবাজি বাবাজি করে ডাকছেন। কিন্তু স্বামীজি নিজেকে পরীক্ষা করার জন্য তিনি ছুটতে লাগলেন, কিন্তু যে পেছনে লোক ছিল সে তাড়াতাড়ি এসে ছুটতে ছুটতে স্বামীজির কাছে এসছেন, তাকে থামিয়ে দিলেন। বলছেন, স্বামীজি এটা আপনার জন্য আমি গরম গরম খাওয়া নিয়ে এসে, এটা আপনি গ্রহণ করুন। ইত্যাদি স্বামীজি ওটা গ্রহণ করলেন। আর কিছুক্ষণের মধ্যে দেখলেন সে লোকটি সে জঙ্গলে গিয়ে ওদিকে কোথাও অদৃশ্য হলেন। স্বামীজি যে এত কঠোর একটা বেদান্তিন ছিলেন, তার চোখে জল এলো, আর জয় রাধে করলেন। ইত্যাদি আমরা গিরিশ ঘোষের কথা জানি, যে একটা চরম মাতাল ছিলেন, যেখানে তিনি বসতেন সে মাটিটা সাত হাত পর্যন্ত সেটা অপবিত্র হতো ইত্যাদি। কিন্তু স্বামীজি বলছেন তার 125% তার বিশ্বাস ঠাকুরের ওপরে। সে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে একদিন বলছেন, তুমি ঈশ্বরের নাম তিনবার করো। গিরিশ ঘোষ বলছেন, না আমি কথা দিতে পারবো না, আমি কাজে ব্যস্ত থাকি, আমি নাটক লিখে ইয়ে করি, আমি প্রায় ভুলে যাই, আমি আপনাকে কথা দিতে পারছি না। আমাদের দয়ালু শ্রী রামকৃষ্ণ তিনি বলছেন, ঠিক আছে তুমি দুবার করো, তিনবার করতে না। বলছেন, সেটাও আমি কথা দিতে পারছি না। বলছেন, না সেটাও আমি করতে পারবো না। বলছে, ঠিক আছে তুমি আমাকে মুক্তার নামা দাও, পাওয়ার অফ অ্যাটর্নি দাও, তুমি যেটা করে ভাববেন না সেটা আমি তোমার সেটা দায়িত্ব নিয়েছি ইত্যাদি। তারপর সে গিরিশ ঘোষে কীরকম করে পরিবর্তন হলো ইত্যাদি, ঠাকুর ছাড়া আর তিনি কিছু আর ভাবতে পারতেন ইত্যাদি। যখন সেই গিরিশ ঘোষের শেষের দিকে যখন বয়স হয়েছিল, একদিন মাস্টারমশাই বাড়িতে গেছেন, তাকে বলছেন, বলছেন, ভাই তুমি তোমার জুতো দিয়ে আমাকে পেটাতে পারো? মাস্টারমশাই অবাক, তিনি হাসছেন, বলছে, কী হলো তোমার এই বুড়ো বয়সে? বলছেন, তুমি জানো শ্রী রামকৃষ্ণদেব আমার হৃদয়ের মধ্যে সর্বত্র সবসময় থাকে, কিন্তু মাঝে মাঝে আমাকে সন্দেহ হয়, আচ্ছা তিনি তো এখন আমাকে বাঁচাচ্ছেন, কিন্তু এ পরে যখন আমি মরব তিনি কি আমাকে তখন বাঁচাবেন কি না? ইত্যাদি এরকম সেরকম শরণাগতি তার ছিল ইত্যাদি। স্বামী ব্রহ্মানন্দজি আর স্বামী তুরিয়ানন্দজি যখন তারা অযোধ্যাতে ছিল, তখন ওখানে দুর্ভিক্ষ ছিল। একদিন একাদশী দিন তারা ভিক্ষা করতে গেছে, কিন্তু কোথাও কিছু পায়নি। কেন তখনকার দিনে অযোধ্যাতে হয়তো অনেকেই একাদশী পালন করত, সেই জন্য তারা কিছু ভিক্ষা পায়নি। শেষে কোথাও থেকে একটা কচুর একটা সিদ্ধ পেল, আর দুজনেই যখন খেলো দেখুন কিছুক্ষণের মধ্যে তাদের গলা সে ব্যথা আরম্ভ করলো, আর একদম গলা একদম ফুলে গেল। তুরিয়ানন্দজি মহারাজ তিনি কোথাও বাইরে গেলেন, লেবু খুঁজছেন, কোথাও পেলেন না। তখন একটা বাগানে গিয়ে ওখানে কয়েকজন চাষি বসেছিল, তাদেরকে বললেন, ভাই আমাদের একটা লেবু দরকার। বলছেন, না এখন তো সিজন নেই, এখন এই সিজনতে লেবু হয় না। তারপর তিনি আবার যখন ফিরে আসেন, তিনি দেখলেন একটা গাছে লেবু, একটা লেবু। আবার তিনি ফিরে গেলেন, সে চাষিদেরকে বললেন, আমি তো দেখেছি একটা গাছে। বলছেন, ঠিক আছে যদি আপনার কপাল থাকে আপনি যান, ওটা আপনার জন্য। সেটা খাওয়ার পরে একটু তাদের একটু কম হলো সে গলার যন্ত্রণা। তখন সে স্বামী ব্রহ্মানন্দজি তিনি খুব ঠাকুরের উপরে খুব মনে মনে খুব রেগে গেলেন। তিনি তাকে বলছেন, তুমি তো আমাদের ঘর ভাড়ি থেকে টেনে নিলেন, আর এখন দেখো আমরা একটা খাওয়া পর্যন্ত পাচ্ছি, আর এ দেখো আমার শরীরে কী অবস্থা। আর যদি সত্যি সত্যি তুমি থাকো তাহলে আগামীকাল দেখো গরম গরম খিচুড়ি যদি তুমি আমাদেরকে খাওয়াতে পারো তাহলে আমি বুঝবো না তুমি আছো। পরে দিন যখন তারা সূর্য নদীতে তারা স্নান করতে গেল, স্নান করার পরে তারা উপরে উঠলো, দেখছো একজন লোক তাদেরকে যেন খুঁজছেন। যখন তার সঙ্গে দেখা হয় তিনি বলছেন, আমি জানি আপনার কিছুই খাননি, কালকে আপনাদের একাদশী ছিল, আপনার কিছুই খেতে পারেনি, আপনার খুবই ক্ষুধার্ত, আপনার চলুন আমার বাড়িতে। বলছেন, না আমরা কেন যাবো এত ভোরবেলা কেন যাবো? বলছেন, না না আমাকে প্রভু বলেছেন আপনার এরকম কিছুই খেতে পারেনি, আপনার আমার বাড়িতে চলে আসুন।
তারপরে তিনি গরম গরম লুচি তরকারি ইত্যাদি তাদেরকে খাওয়ালেন। তখন তিনি বলছেন, আমি 24 বছর শ্রী রামচন্দ্রের উপাসনা করি, প্রার্থনা করি, কিন্তু কোনোদিন আমি তার দর্শন পাইনি। যে আপনাদের জন্য কালকে যখন আমি ঘুমোচ্ছিলাম তখন দর্শন পেলাম। শ্রী রামচন্দ্র আমাকে বলছেন, আমার দুজন ভক্ত আসবে, তারা স্নান করে আসবে, তারা খুবই ক্ষুধার্ত, তুমি ওদেরকে ডেকে তুমি গরম গরম খিচুড়ি করবে আর আমাকে তুমি অর্পণ করে তাতে ওদেরকে প্রসাদ খাইয়ে দেবে। এটার তারপরে ব্রহ্মানন্দ যখন দেখলেন ওটা, তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আছেন। এটা যে এরকম আমরা সবাই ক্ষেত্রে আমরা দেখি। এটা যে স্বামী বিবেকানন্দ তিনিও যখন ট্রেনে করে যাচ্ছিলেন কোথাও, তখন খুবই গরম, মানে একটা জল খাওয়ার জন্য তার পয়সা নেই। তার ওই বগিতে আরেকজন ছিলেন, একজন ব্যবসায়ী, তিনি স্বামীজিকে খুবই মজা করছেন, বলছে আপনার যাযাবর, আপনার ব্যাগাবন্ড সন্ন্যাসী, শুধু ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোখানে কিছু দু পয়সা কোথাও রোজগার করবেন তোমাদের কোনো চেষ্টা নেই। আর তিনি মাঝে মাঝে কিছু খাচ্ছিলেন আর স্বামীজিকে খুব তিনি মজা করছেন। তারপরে ট্রেনটা যখন তরিঘাট বারাণসী থেকে একটু আগে ওখানে থামলো, তখন সে ব্যবসায়ী ওখানে নিচে নেবে, তার সঙ্গে অনেক খাওয়া দাওয়া ছিল, তিনি খাওয়া আরম্ভ করলেন আর স্বামীজিকে দেখে আবার তিনি অনেক রকম কথা শুনিয়ে দিয়েছেন। কি আবার কাণ্ড, কোথাও থেকে একটা লোক, তিনি অনেক খাওয়া নিয়ে এসেছেন আর কিছু চাদর নিয়ে এসেছেন, স্বামীজিকে বলছেন, স্বামীজি আপনার জন্য আমি গরম গরম খাওয়া নিয়ে এসেছি। স্বামীজি বলছেন, আমি তো আপনাকে জানি না, হয়তো তুমি ভুল করছো, তুমি হয়তো অন্য কারোর জন্যই ওটা নিয়ে এসো। বলছেন, না না, আমাকে প্রভু দর্শন দিয়েছেন, এটা আপনার জন্য। তিনি চাদর বিছিয়ে স্বামীজিকে ঠান্ডা জল খাইয়ে তারপরে লুচি আলুদম ইত্যাদি অনেক মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়ালেন। তখন তিনি স্বামীজিকে বললেন, আমার মিষ্টি দোকান, আমি যখন ঘুমোচ্ছিলাম তখন আমার শ্রী রামচন্দ্র আমার ইষ্ট, তিনি আমাকে ঘুম থেকে তুললেন, বলেন এরকম আমার ভক্ত আছে, সে কিছুই খায়নি কয়েকদিন ধরে, তুমি কিছু তাকে তাকে সেবা করবে। কিন্তু আমি আবার ঘুম থেকে উঠে আবার আরেকদিকে শুয়ে পড়লাম, আবার শ্রী রামচন্দ্র আমাকে ঘুম থেকে তুললেন, আমি তাড়াতাড়ি সব ব্যবস্থা করে আমি আপনাকে খাওয়াচ্ছি। তাই সেজন্য যদি আমাদের সেরকম ত্যাগ ভক্তি থাকে, ঠাকুরের উপর সে বিশ্বাস থাকে, সেরকম শরণাগতি থাকবে, দেখবে ঠিক তিনিও আমাদের জীবনে আসবেন। সর্বশেষে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি, তিনি আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করুন, আমাদের জীবনে শান্তি নিয়ে আসুক। আর আপনাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত।